গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের সহ আরও 45 জনের বিরুদ্ধেও পরোয়ানা জারি। পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে যা করা দরকার তাই করা হবে, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম কারাগারে, রিমান্ড শেষে সাবেক মন্ত্রী ডক্টর রাজ্জাক, ফারুক খান ও সাধনচন্দ্র মজুমদারকে কারাগারে প্রেরণ। বাংলাদেশের সহিংসতায় যেই জড়িত হোক তাকে জবাবদিহির আওতায় আনার তাগিদ মার্কিন পররাষ্ট্র দপ্তরের। গণমাধ্যম কমিশন প্রধান করা হয়েছে কামাল আহমেদকে। স্বাস্থ্য, শ্রমিক অধিকার ও নারী অধিকারের দায়িত্বে ডাক্তার এ কে আজাদ, সৈয়দ সুলতান আহমেদ, শিরিন পারভীন হক। 2025 সালের জন্য 12 দিন সাধারণ ছুটি ও 14 দিন নির্বাহী আদেশে সরকারি ছুটির তালিকা উপদেষ্টা পরিষদে অনুমোদন। আওয়ামী লীগ দলীয় পিএসসির সুপারিশ করা 43তম বিসিএস এর নিয়োগ প্রজ্ঞাপন বাতিলের দাবি বিএনপির। 44, 45 ও 46তম বিসিএস প্রক্রিয়া বাতিলের দাবি। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচনের রোডম্যাপ যত তাড়াতাড়ি ঘোষণা হবে নাগরিক প্রত্যাশা তত তাড়াতাড়ি পূরণ হবে। পণ্যের দাম বাড়ানোর পেছনে কাজ করে চাঁদাবাজি, বাজার সিন্ডিকেট ভাঙার চেষ্টা করছে সরকার, বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। দেশে আল্লাহর বিধান অনুযায়ী ইসলামী শাসন চলবে, বলেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। অস্থিরতা দূর করতে সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি বিশেষ কার্যক্রম উদ্বোধন ভোক্তা অধিদপ্তরের ডিজির। নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে বিনিয়োগকারীদের প্রণোদনা সহ কর সুবিধা অব্যাহত রাখার আশ্বাস জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের। দু সপ্তাহের মধ্যে সবজির সরবরাহ বাড়বে, এফবিসিসিআই আয়োজিত সেমিনারে বলেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। দু দফা জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার বেগম মতিয়া চৌধুরীকে দাফন। লেবাননে ইসরায়েলের হামলায় মেয়র সহ অন্তত 27 জন নিহত, পাল্টা হামলা হিজবুল্লাহ আর ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের। শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডের ঘটনায় এবার ভারতের সরকারের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের গুরুতর অভিযোগ তুলেছে কানাডা। বিদায়ী টেস্ট খেলা নিয়ে অনিশ্চয়তায় সাকিব, নিরাপত্তার কারণে আপাতত দেশে না আসতে নির্দেশ সরকার ও বিসিবির। ভারত পাকিস্তান ম্যাচ দিয়ে নেপালে শুরু সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর পথ ধরে নাটকে নাম লিখিয়েছেন তার ছোট বোন মালাইকা চৌধুরী, সন্ধিক্ষণ নামের নাটকে দেখা যাবে তাকে।